এবং আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দেশে সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন দেখছিলেন প্রধান প্রধান শিরোনাম প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাঁচটা ইস্যু নিয়ে আন্দোলনের পরিকল্পনা করছে বলে দলটির সূত্রে জানা গেছে বিএনপি বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপি পাঁচটা ইস্যু নিয়ে মাঠ নামার পরিকল্পনা করছে তবে কবে নাগাদ মাঠ নামবে বিএনপি সে বিষয়ে এখনো কোনো কিছু পরিষ্কার করে বলতে পারেনি তারা তার মধ্যে রয়েছে প্রথমে দুর্নীতি বিভিন্ন দুর্নীতির ঘটনা নিয়ে মাঠ গরম করার চিন্তা করছে বিএনপি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এবং সরকারের বিভিন্ন দফতরে ঘটে যাওয়া আলোচিত দুর্নীতি নিয়ে আন্দোলনে নামার পরিকল্পনা করছে বিএনপি দ্বিতীয়ত করোনা পরিস্থিতি চলমান করোনা পরিস্থিতিতে সরকারের বিভিন্ন ভুল ত্রুটি নিয়ে আন্দোলনে মাঠ নামার পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে বিএনপি তৃতীয়ত ধর্ষণ করোনা পরিস্থিতির মধ্যেও সারা দেশে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা বেড়ে চলছে বিশেষ করে বিএনপি ফোকাসে বিষয় হবে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন এবং অন্য সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মের নাম থাকাকে ইস্যু করে আন্দোলন করা এছাড়া নারী নির্যাতন বাড়ার বিষয় নিয়ে আন্দোলন করতে যাচ্ছে বিএনপি চতুর্থত দ্রব্য মূল্যের করোনা পরিস্থিতির মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অর্ধগতিতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে যদিও আগাম বন্যার কারণে দেশের ফসলের উৎপাদন কমে গেছে এতে করে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে আর এই ইস্যুটাকে নিয়ে বিএনপি মাঠে নামার পরিকল্পনাও করছে পঞ্চমতম বিদেশে টাকা পাচার এই বিষয়টাকে ইস্যু করে বিএনপি আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে তবে কবে নাগাদ আন্দোলনে নামবে বিএনপি সে বিষয়ে এখনও কোনো কিছুর ইঙ্গিত জানা যায়নি তবে এই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিত দিয়েছেন যে আগামী ডিসেম্বর নাগাদ তারা আন্দোলন শুরু করতে যাচ্ছেন আচ্ছা ভিউর বিএনপি কি সত্যি মাঠে নামবে নাকি তারা শুধু পরিকল্পনাই করে যাবে আপনার কোনটি মনে হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বালমগীর বলেছেন বিএনপি কোনো সন্ত্রাসী নয় গণতন্ত্রকে বিশ্বাস করে বলে এখনো প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন শুধু নির্বাচন ব্যবস্থাকে নয় তারা পুরো গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন নির্বাচন কমিশন সরকারের অযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলেও দাবি করেন তিনি শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব মন্তব্য করেন ঢাকা আঠারো ও সেরাজগঞ্জ এক উপনির্বাচনে ফলাফল দাবি ঢাকা ও সিরাজগঞ্জ এক নির্বাচনে ফলাফল বাতিল এবং পুনর্নির্বাচনের দাবিতে এই প্রতিবাদ সভা আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ সময় ফখরুল ইসলাম আলমগীর বলেন ঢাকা আঠারো আসনে নির্বাচনে এত সন্ত্রাস এত কারচুপি এত ভয়ভীতি প্রদর্শন করার পরও চোদ্দ পার্সেন্টের বেশি ভোট নির্বাচন কমিশন দেখাতে নির্বাচন কমিশনার অদ্ভুত কথা ইলেকশন যে নির্বাচন বলছে বাংলাদেশ কমিশন আমেরিকা নির্বাচন কমিশনের চেয়ে অনেক বেশি উন্নত তারা পাঁচ দিনের ফলাফল ঘোষণা করতে পারে না সেখানে আমরা মাত্র পাঁচ মিনিটেই তা পারি এটা তারা করতে পারে এজন্য যে কারণ তারা আগে ফলাফল নির্ধারণ করে রাখে

তবে নেতৃত্ব নির্বাচনকে ঘিরে হেফাজতে বিভক্তি দেখা দেয় কিনা সে আলোচনা এখন জোরদার হচ্ছে এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে হেফাজতের মহাসচিব আল্লামা জুনেদ বাবুনগরী সম্ভবত সংগঠনটির আবির হচ্ছেন শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন হাফেজত ইসলাম বাংলাদেশ ব্যানার এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ ময়নউদ্দিন এই সময় তিনি বলেন আল্লামা শাহ আহমদ শফিকে গত 18 সেপ্টেম্বর পাকিস্তানে দোশর জামাত শিবিরের পেত দ্বারা পরিকল্পিতভাবে হত্যা করেছে হযরতের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি সমাধান না করে কাউন্সিলর মাধ্যমে হুজুরের হাতে গড়া আওরঙ্গনীতি গামী সংগঠনকে পরিকল্পিতভাবে জামাত শিবিরের ও বিএনপির সাথে তিনি আরো জানান গত সেপ্টেম্বর হাট হাজারে মাদ্রাসায় জামায়াতের লেলিয়ে দেওয়া ক্যাডার বাহিনীকে ব্যবহার করে মাদ্রাসা অবরুদ্ধ করা হয় আলম জুনেদ বাবুনগরী মাদ্রাসায় অবস্থান করে মের এড্রেস নাসরুদ্দিন মনের হারুন এজহার এনামুল হাসান গংদে নিয়ে মাদ্রাসায় লোটরাজ ও ভাংচুর শুরু করে এ সময় মঈনুদ্দিন আরও বলেন এশিয়ার প্রখ্যাত আলেম আল্লামা শাহ আহমদ শফির জীবনের শেষ দিন পর্যন্ত হাট হাজারে মাদ্রাসা ও বাংলাদেশ কাউমে মাদ্রাসার জন্য কাজ করে গেছেন তিনি প্রকাশ্যে স্বাধীনতা বিরোধের বিরুদ্ধে অবস্থান নিয়ে বক্তব্য ও বই লিখেছেন এ কারণে তার উপর জামাত শিবিরের ক্ষোভ ছিল দীর্ঘদিনের স্বপ্না চত্বরে জামাত বিএনপির ফাঁদে পা না দেওয়ার জন্য তখন থেকে শফি হুজুরকে দুনিয়া থেকে বিদায় করা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা সংবাদ সম্মেলনে এ সময় দেশে বিদেশে অবস্থানরত কৌমি মতদাসের আলেম ও ছাত্রদের হেফাজতে হেফাজতে ইসলামকে রক্ষার জন্য আহ্বান জানান তিনি আচ্ছা ভিওয়ার্স আসলে কি হেফাজত ইসলামের আমের মৃত্যুটি পরিকল্পিত ছিল আপনার কাছে কি মনে হচ্ছে আমাদেরকে কমেন্টে লিখে জানিয়ে দিন এদিকে হেফাজতে প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফিকে পাকিস্তানের দোশর জামাত শিবিরের প্রেতার তারা সুপরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে দাবি করেছে আল্লামা শাহ আহমদ শফের সাদক মৌলানা ময়রুদ্দিন এই সম্মেলন থেকে দৃশ্যত বাদ পড়েছেন প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফের পুত্র আনাস মাদানী এবং তার অনুসারীরা তারা এই সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তবে হেফাজত নেতাদের একাংশ এই দাবি নাকচ করে দিয়েছেন তারা বলছেন সারাদেশ থেকে নেতারা এই সম্মেলনে যোগ দিচ্ছেন তাদের মতামতের ভিত্তিতে নতুন নেতা নির্বাচিত হবেন এদিকে হেফাজতে হেডকোয়ার্টার হিসেবে পরিচিত হাট হাজারিতে এই সম্মেলনে সভাপতিত্ব করবেন হেফাজতের সিনিয়র নায়েব আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী আর সম্মেলন পরিচালনা করবেন আল্লামা জনেদ বাবুনগরী এই সম্মেলনের ব্যাপারে আপত্তি জানিয়েছেন হেফাজত নেতা মায়নুদ্দিন রহিব তিনি আনাস মাদানির ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত বিবিসি বাংলাকে তিনি বলেন কোন কমিটি আলোচনা ছাড়া ব্যক্তির রাজনৈতিক উচ্চভিলাষের কারণে অবৈধভাবে এই সম্মেলন করা হচ্ছে যেদিন হেফাজত গঠন করা হয়েছে সেদিন থেকে আমি এর যুগ্ম মহাসচিব হেফাজতের কাউন্সিল করার জন্য এ পর্যন্ত কেন্দ্রীয় কমিটিতে কোনো আলোচনা বা কোনো মিটিং কখনো হয়নি এটা একজন ব্যক্তির আমির হওয়ার জন্য এবং রাজনৈতিক উচ্চভিলাষ হাসিল করার জন্য এই কাউন্সিল করা হচ্ছে যেটা সম্পূর্ণরূপে অবৈধ বলে দাবি করেন তিনি তবে তার এই বক্তব্য নাকচ করে দিয়েছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী তিনি জানিয়েছেন বৈধভাবে সম্মেলন আহ্বান করে নতুন নেতা নির্বাচন করা হচ্ছে এ সময় তিনি বলেন যারা অভিযোগ করে তারা আসলে হেফাজতের এই উত্থান সম্পর্কে জনগণকে বা আমাদের কর্মীদের বিভ্রান্ত করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে যাদের ব্যাপারে নেতা নেতাকর্মীরা ক্ষুদ্ধ তাদেরকে তো হেফাজতের কমিটিতে রাখার কোনো ধরনের সুযোগ নেই সাত বছর আগে রাজ দৃশ্যপটে আসা অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম নানান সময়ে আলোচনায় এসেছে দীর্ঘদিন থেকে আল্লামা আহমদ শফি ছিলেন সংগঠনটির একক নেতা কিন্তু ছেলে আনাস মাদানের নানা কর্মকাণ্ড নিয়ে হেফাজতের আমিরের সঙ্গে মহাসচিব জেনেদ বাবুনগরের এক ধরনের দূরত্ব তৈরি হয় সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়টিও আলোচনা করা হয় গত সেপ্টেম্বরে হাট হাজারে নজিরবিহীন ভাবে সরব হয়ে আল্লামা আহমেদ শফি ও তার পুত্রের বিরুদ্ধে এক পর্যায়ে আন্দোলনের মুখে মাদ্রাসা থেকে বাদ পড়েন তারা এরপর পরই আল্লামা আহমেদ শফি মৃত্যুবরণ করেন সে থেকে হেফাজতের আমির কে হচ্ছেন তা নিয়ে নানান ধরনের আলোচনা শুরু হয় তবে এখন হেফাজত ঐক্যবদ্ধ থাকে কিনা সে আলোচনাও জোরদার হচ্ছে কৌমি ভিত্তিক এই সংগঠনটি নিয়ে দেশে বিদেশে নানান মহলের মধ্যে আগ্রহ রয়েছে শেষ পর্যন্ত নেতৃত্ব নির্বাচন ঘিরে অথবা সংগঠনটি ঘিরে নাটকীয় কিছু ঘটে কিনা সেটা এখন দেখার বিষয় প্রিয় ভিউয়ার্স হেফাজতের নতুন আমির হিসেবে আপনি কাকে দেখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন সংবাদের শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এছাড়াও আমাদের পরবর্তী সংবাদ পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন